আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার দুইটা নাস্তার রেসিপি। একটা হচ্ছে স্পাইসি চিজি ফ্রাইজ এবং আরেকটা হচ্ছে আমার পছন্দের ফিশ কেক। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের আইটেমগুলো আমার হাজব্যান্ড তৈরি করে দেখাবেন। তো এখানে আমরা অল্প কিছু ফ্রাইজ নিয়েছি, দেন খুবই গরম তেলের মধ্যে আমরা ফ্রাইজগুলো ভেজে নিচ্ছি। তো 10 মিনিটের মধ্যেই ফ্রাইজ ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর ব্রাউন একটা কালার এসেছে। তো এখন আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো। তো প্রথমে লাগবে হচ্ছে অল্প পরিমাণ চেডার চিজ, দেন হচ্ছে স্প্রিং অনিয়ন, করিয়েন্ডার, টমেটো কেচাপ এবং নাগামরিচের আচার। যারা জাল পছন্দ করেন না তারা আচার স্কিপ করতে পারেন, আমার একটু জাল পছন্দ সেজন্য এটা আমরা ইউজ করব। তো প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। তো আমরা 1 পোর্শন ফ্রাইজ ওর এর থেকে একটু বেশি ফ্রাইজের জন্য ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি, আপনারা কিন্তু পরিমাণে বেশি কম দিতে পারেন। তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন নাগামরিচের আচার, দেন ভালো করে মিক্সড করতে হবে। তো এখন ফ্রাইজগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিব এবং আস্তে আস্তে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। প্রথমে দিলাম হচ্ছে স্প্রিং অনিয়ন, দেন অল্প কিছু করিয়েন্ডার, দেন হচ্ছে চিজ আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমার চিজ অনেক পছন্দ এর জন্য একটু বেশি দিলাম। তো এখানে আছে হচ্ছে চেডার অ্যান্ড মোজারেলা চিজ মিক্সড করা, দেন ভালো করে মিক্সড করে নিব। তো খুব সহজে হয়ে গেল আমাদের স্পাইসি চিজি ফ্রাইজ। আপনারা সবাই ট্রাই করবেন, আমার অনেক পছন্দের একটা স্ন্যাক্স, আশা করি সবার অনেক ভালো লাগবে। সো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ফিশ কেক বানাতে হয়। তো প্রথমে আমরা নিয়েছি হচ্ছে 4 পিস তেলাপিয়া ফিশ ফিলে, আপনারা যে কোনো ধরনের ফিশ নিতে পারেন। তো অলরেডি ফ্রাই প্যানের মধ্যে অল্প কিছু তেল ব্রাশ করে নিয়েছি, খুবই অল্প, আর এখন ফিশগুলো ফ্রাই করে নিচ্ছি। সো এখানে কয়েকটা আলু আমরা বয়ল করে নিয়েছি আর সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। তো প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। তো আমরা আরও 1 মিনিট ভাজবো, দেন আমরা গ্যাস অফ করে দিব। তো এখানে আমরা নিয়েছি ইনগ্রিডিয়েন্ট কী কী লাগবে আপনাদেরকে বলে দিই। লাগবে হচ্ছে ব্রেড ক্রাম্বস, কুচি করে কাটা অনিয়ন, দেন হচ্ছে কুচি করে কাটা করিয়েন্ডার, কাঁচামরিচ, স্প্রিং অনিয়ন, এগ এবং কর্নফ্লাওয়ার। দেন একটা বোল আমরা পটেটো ম্যাশ করে নিচ্ছি, আমরা 3টা মাত্র পটেটো নিয়েছি কারণ ফিশ কম ছিল, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। দেন ফিশগুলো নিয়ে নিলাম এবং ভালো করে মিক্স করবো এখন। খুব ভালো করে ম্যাশ হওয়ার পরে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা অনিয়ন, দেন হচ্ছে কুচি করে কাটা চিলি, দেন দিয়ে দিচ্ছি কুচি করে কাটা করিয়েন্ডার, দেন হচ্ছে কুচি করে কাটা স্প্রিং অনিয়ন। সবগুলো আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। তো এখন আমরা 1 টিস্পুন সল্ট নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, নিয়ে ভালো করে মিক্সড করে নিব। তো খুব ভালো করে মিক্সড করার পর আমরা হাত দিয়ে রাউন্ড করে শেপ করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে এই শেপটা অনেক ইজি এবং এটা সবাই করে। তো আমি একটা ফিশ কেক
কাছ থেকে দেখাচ্ছি কিভাবে এটা রাউন্ড করে শেপ করতে হবে। তো এই তো এক একটা ফিশ কেক হলো। তো এখন আমরা একটা একটা করে এগের মধ্যে ডিপ করে নিব, দেন হচ্ছে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। তো এখানে এক কিন্তু আগে থেকে মিক্সড করা ছিল, আপনারা আগে থেকে মিক্সড করে নেবেন। তো আমরা ফিশ কেকে ব্রেড ক্রাম লাগিয়ে নিলাম। তো অলরেডি আমাদের তেল গরম করা আছে, তো আমরা গরম তেলের মধ্যে সবগুলা ফিশ কেক দিয়ে দিচ্ছি। তেল অনেক কম ছিল, তো 5 মিনিটের মধ্যেই অনেক সুন্দর একটা বাদামি কালার এসেছে। তো আর মাত্র 2-1 মিনিটের মধ্যেই ফিশ কেক হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু চিজ দিয়েও করতে পারেন, আমরা মাঝে মাঝে চিজ দিয়ে করি, অনেক পছন্দ আমার। তো এই তো আমাদের ফিশ কেক রেডি হয়ে গিয়েছে, এখন আমরা সার্ভিং ডিশে তুলে নিব। আশা করি আপনাদের সবার আমার এই সহজ রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য অনেক দোয়া করবেন। বাই, আল্লাহ হাফিজ।